ইউরোপিয়ান ডেলিগেশনের সাথে আমাদের আলাপ হয়েছে, বিশেষ করে ইডিজের গ্লোবাল ল এবং আমাদের এখানে কন্ডিশন নিয়ে কথা হয়েছে, খোলামেলা কথা হয়েছে। এবং আমরা মনে করি যে আমরা তাদেরকে বুঝাতে সক্ষম হয়েছি যে আমরা রানা প্লাজার পরে গত 3 বছরে কোথায় ছিলাম এবং আজকে কোথায় এসেছি, সে জিনিসগুলো তারা আমাদের কাছ থেকে শুনতে চেয়েছে এবং আমরা সেগুলো তাদেরকে যথাযথভাবে বুঝাতে সক্ষম হয়েছি বলে আমরা মনে করি। এবং আপনারা তার কথাই শুনতে পেরেছেন যে তারা যথেষ্ট স্যাটিসফাইড, তারা এরপরে সরকারের সাথে বিভিন্ন ডেলিগেশনের সাথে তারা দেখা করবে, দেখা করে তারপরে ফাইনালি তাদের রিমার্কস দিবেন। এবং আমরা তাদের সাথে একত্রে কাজ করতে চাই, তাদের সাজেশন অনুযায়ী আমাদের যা যা করণীয় আমরা সেগুলো করতে চাই। কারণ হলো এই ব্যবসাটা আমাদের, এই ব্যবসা আমাদেরকে টিকিয়ে রাখতে হবে, টিকিয়ে রাখতে হলে আমাদেরকে কিছু কিছু কাজ করতে হবে। আমরা বলবো না যে আমরা সব কিছু ভালো কাজ এখনই করে ফেলতে পারছি, আমাদেরকে কাজ করতে বলেছে, আমরা অলরেডি কাজ করছি এবং আমরা সরকারের সাথেও কাজ করছি। আশা করি আমরা খুব দ্রুততার সাথে এগুলো নেক্সট আইএলসি হবে জুন মাসে এবং কম্প্যাক্টেড মিটিং হবে 18 তারিখে মে মাসে, তার আগে আমরা এগুলো নিয়ে কাজ করে শেষ করতে পারবো বলেই মনে করি।